তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো। দেখুন, আমার হাতে দুটো ফোন রয়েছে, দেখুন ডান সাইডে ফোনে কিন্তু আমি যখন স্ক্রল করছি তখন কিন্তু আমার এখানে কিন্তু আমার ফোন লক রয়েছে এবং আমি উপর থেকে কিন্তু নোটিফিকেশান বারটা কিন্তু নিচে নামছে। এই কারণে কী হবে, যখন আমি ফোনটা হয়তো রেখে গেলাম কোথাও এবং কেউ হয়তো এখান থেকে আমার নোটিফিকেশান বারটি নামিয়ে এখান থেকে কিন্তু আমার ফোন থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে, আমার হটস্পট ইউজ করতে পারে, সব কিছু কিন্তু আমার এখান থেকে শেয়ার করতে পারবে। আমার কোনো পারমিশন বা কোনো লক খোলা ছাড়াই কিন্তু আমার ফোনের যে কোনো কিছু আমার পারমিশন বা যে কোনো কিছু কিন্তু আমার ফোন থেকে নিতে পারবে বা সব কিছু কিন্তু এখানে দেখুন ইউজ করতে পারবে। দেখুন, এই ফোনে কিন্তু এই অপশানটা হচ্ছে, কিন্তু বাম সাইডের ফোনে কিন্তু কখনো হবে না। ফোনটা দেখুন, আমি যখন আমার ফোনটাকে লক মোডে রাখবো, যখন লক থাকবে এবং লক স্ক্রিনে যখন পাসওয়ার্ড চাইবে তখন কিন্তু উপর থেকে যখন আমি স্ক্রল করব তখন কিন্তু এটা নামবে না। কিন্তু আমার এই ফোনে দেখুন, এই ফোনে কিন্তু আমাকে নোটিফিকেশান প্যানেলটা কিন্তু নিচে আসবে এবং আপনি কিন্তু সব কিছু ইউজ করতে পারবো। তো এটা যদি আপনার ফোনে বন্ধ করতে চান, যদি আপনার ফোনে এটা হয়ে থাকে এবং আপনি বন্ধ করতে চান, তাহলে আজকে ভিডিও পুরোপুরি দেখবেন। তো এটি বন্ধ করার জন্য আপনাকে একটা ছোট কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। প্রথমত আপনাকে সেটিংসে যাওয়ার পর আপনাকে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার বলে একটা অপশান কিন্তু আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর এখানে একটা অপশান পাবেন, আপনার লেখা থাকবে পুল ডাউন আনলক স্ক্রিন টু অ্যাক্সেস নোটিফিকেশান ড্রয়ার। তো এই অপশানটা আপনার ফোনে অফ থাকবে, আপনি যখনই অন করবেন। দেখুন, আমি কিন্তু আমার ফোনে কিন্তু এখানে এটা কিন্তু অন ছিল, যখন অন থাকবে তখন কিন্তু আমার স্ট্যাটাস বারটা কিন্তু ওপর থেকে নিচে স্ক্রল করা হবে। যদি আমি যখন এটাকে অফ করে দেবো তখন কিন্তু আর এটা কাজ করবে না এবং সেই অপশানটা কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না। তো আপনারা কী করবেন, আপনাদের অবশ্যই অন থাকবে, আপনারা ছোট্ট করে এটাকে অন করে দেবেন। অন করে দিলে কিন্তু সেই কাজটি আর হবে না এবং আপনার ফোনটা আগের চাইতে অনেকটাই সিকিউর থাকবে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে।